নাবালিকার বিয়ে বন্ধ করলো নবদ্বীপ থানার প্রশাসন। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল এক নাবালিকা কন্যার বিবাহ অনুষ্ঠান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যে নদিয়ার নবদ্বীপ থানার মহেশ্বরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়া এলাকায়। অভিযোগ, এই দিন সন্ধ্যায় মহেশ্বরা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ইয়াসিন শেখের 15 বছরের নাবালিকা কন্যার বিবাহ অনুষ্ঠান হচ্ছিল শান্তিপুরের বাসিন্দা এক যুবকের সাথে, যার ফলে বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইয়াসিন শেখের বাড়িতে উপস্থিত হয়েছিলেন আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীরা। এরপর নাবালিকা কন্যার বিবাহের খবর পেয়ে তড়ি ঘড়ি ইয়াসিন শেখের বাড়িতে পৌঁছায় নবদ্বীপ ব্লক প্রশাসন আধিকারিক সহ স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা। ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রধান ও পুলিশের হস্তক্ষেপে এই নাবালিকার 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিতে পারবে না তার পরিবার, এমনই লিখিত আকারে মুচলেখা লিখিয়ে বিবাহের অনুষ্ঠান বন্ধ করে দেয় উপস্থিত প্রশাসনিক আধিকারিকেরা। যদিও এই দিন ইয়াসিন শেখের কন্যার বিবাহের আশীর্বাদের অনুষ্ঠান চলছিল বাড়িতে, এমনই দাবি ওই নাবালিকার পরিবারের। তবে বালিকাটির বিবাহযোগ্য বয়স না হওয়া পর্যন্ত তার বিবাহ অনুষ্ঠান কোনোভাবেই করতে পারবে না বলে এদিন মেনে নিয়েছে ইয়াসিন শেখের পরিবারের লোকজন। ওর বিয়েতে আর্থিকভাবে আমরা সাহায্য করব, সকলে আসবো আমরা, কিন্তু তার আগে বিয়ে দিলে সেটা ভারতীয় আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ, এ কাজ কিন্তু খবরদার করবেন না। আর কীভাবে সম্ভব হলো? আমরা অফিসে খবর পাচ্ছিলাম, 17:45 দিকে খবর পেলাম যে বৈশুরা দক্ষিণপাড়ায় ইয়াসিন শেখ, ওর কন্যা জেসমিন খাতুন, ওর বয়স নাবালিকা, ওর বয়স হচ্ছে 15 বছর প্লাস, ওর বিয়ে হচ্ছে, বিয়েটা শান্তিপুরে হচ্ছে। খবর পেয়ে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলো। পুলিশের আমাদের এসআই সাহেব আছেন শ্যামলবাবু এবং প্রধান সাহেব আছেন, সকলের সহযোগিতায় আমরা এখন এই দক্ষিণপাড়া এই বাড়িতে এসেছি। দুই পক্ষকে বুঝিয়ে মোটামুটি বিয়েটা আটকানো গেল এবং এনারা বিশ্লেষণ লিখে দিয়েছেন যে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত যে সিনের বিয়ে আমরা দিচ্ছি না, এবং সেই মোতাবেক একটা মুশলিকাও দিয়েছেন। এবং ছেলেপক্ষকেও বুঝিয়ে বলা হলো যে জেসমিনের বয়স যখন 18 বছর পূর্ণ হবে সেই তখনই ওর বিয়েটা দেওয়া যাবে, এর পূর্বে বিয়ে দিলে সেটা ভারতীয় আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ এবং পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা ব্যবস্থা নেব। এবং ওনারা কথা দিয়েছেন এই ঘটনা ফার্দার আর ঘটবে না, 18 বছর পরেই বিয়ে দেবেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।